হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি অবাক করা বিষয় সম্পর্কে জানাবো। জনসংখ্যা মাত্র 27, পতাকা, রাজধানী, মুদ্রা সব রয়েছে পৃথিবীর সব থেকে ছোট দেশ। পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম জিজ্ঞাসা করলে বেশিরভাগ লোকই ভ্যাটিকান সিটির কথা বলে, কিন্তু আপনারা জেনে অবাক হবেন, পৃথিবীতে ভ্যাটিকান সিটির থেকে অনেক ছোট দেশ রয়েছে। এ বিশ্বে অনেক কিছুই রয়েছে যা আমাদের অবাক করে। তেমনি একটি হলো বিশ্বের ক্ষুদ্রতম ও সব থেকে কম জনসংখ্যার দেশ। পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম জিজ্ঞাসা করলে ভ্যাটিকান সিটির কথা অনেকেই বলে থাকে, কিন্তু আপনারা জেনে অবাক হবেন, পৃথিবীতে ভ্যাটিকান সিটির থেকে অনেক ছোট দেশ রয়েছে যার আয়তন ও জনসংখ্যা জানলে আপনার চক্ষু চড়াগাছ হবে। তেমনি একটি দেশের নাম হলো প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড, সংক্ষেপে এটিকে বলা হয় সিল্যান্ড। পৃথিবীতে স্বীকৃত যে 200 দেশের মতো রয়েছে সেই তালিকায় এখনও স্বীকৃতি পায়নি প্রিন্সিপালিটি অফ সিল্যান্ড। সিল্যান্ড ইংল্যান্ডের সমুদ্র তীরবর্তী থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। একে মাইক্রোনেশন বলা হয়ে থাকে। ক্ষুদ্রতম এই দেশটির মোট আয়তন মাত্র 550 স্কোয়ার মিটার। ইংল্যান্ডের উত্তর সাগরে এই রাষ্ট্রটির অবস্থান। দেশটিতে ইংরেজি ভাষা প্রচলিত এবং মুদ্রার নাম সিল্যান্ড ডলার। তবে বাইরের কোনো দেশে এই মুদ্রা চলে না। এই দেশের জনসংখ্যা আরও অবাক করার মতো। সিল্যান্ডের জনসংখ্যা মাত্র 27 জন। প্রিন্সিপ্যালিটি অফ সিল্যান্ড এর নিজস্ব পতাকা, রাজধানী, পাসপোর্ট, মুদ্রা, রাজা, রানী, জনগণ সবই রয়েছে। এটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি সমুদ্রবন্দর। জার্মান সেনারা যে কোনো সময় ইংল্যান্ড আক্রমণ করতে পারে এমন আশঙ্কা থেকে ব্রিটিশ সেনাবাহিনী ইংল্যান্ডের উপকূলভাগে সমুদ্র দুর্গ বানানোর পরিকল্পনা করেছিল। সেই পরিকল্পনা থেকে উপকূল থেকে 10 কিলোমিটার গভীরে বানানো হলো মাউন্সেল সি ফোর্ট। সেখান থেকে শত্রু যুদ্ধজাহাজগুলোর উপর নজরদারি করা হতো, প্রয়োজনে শত্রু জাহাজে আক্রমণ পরিচালনার কাজও চলত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নানা জায়গায় এমন অনেক বন্দর তৈরি করেছিল ব্রিটিশরা। বিশ্বযুদ্ধ শেষ হলে অন্যান্য অসংখ্য দুর্গের সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী এটাকেও পরিত্যক্ত ঘোষণা করে। 1967 সালের 2রা সেপ্টেম্বর ব্রিটিশ নাগরিক মেজর প্যাটাস রায় প্যাটস এবং তার পরিবার এই জায়গাটির স্বত্বাধিকারী হন। তারপর তারা এটাকে একটি স্বাধীন মাইক্রো রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দেন। এখানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ শাসন করেছে। 9 অক্টোবর 2012 সালে রয় ব্যাটসকে এখানে রাজা বলে ঘোষণা করা হয়, আর তার মৃত্যুর পর তার ছেলে মাইকেল এখন এর শাসক হন। পৃথিবীর কোনো দেশ এখনও সিল্যান্ডকে স্বীকৃতি না দিলেও কেউ তাদের বিরোধিতা করেনি, তাই মাইক্রোনেশন হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এই প্রিন্সিপালিটি অফ সিল্যান্ডের দেশটির নানা সময়ে নানা ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে। সিল্যান্ডের নিজস্ব রেডিও স্টেশনও রয়েছে, অনেকে ঘুরতেও যান সেখানে। মাত্র 27 জনের এই দেশ সত্যি অবাক করার মতো। আরও অবাক করার বিষয় হলো এই দেশটির কোনো নিজস্ব মাটি নেই, সম্পূর্ণ মাটিবিহীন একটি দেশ। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।